অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না তোমাদের কাছে কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হয়ে যায়। তো সাহাবাকে মনে করছে যে পায়ের সাথে দুইটা সুতা বাঁধে নেই, একটা কালো একটা সাদা, তো সে সাথে দেখবো যখন সাদা সুতা দেখা যাচ্ছে তখন মনে করতে হবে যে সেহরিকার সময় শেষ, কিন্তু বিষয়টা তা না। কালো সুতা বলতে বোঝায় শোবে কাজেব, আর সাদা সুতা বলতে বোঝানো হয়েছে শোবে সাদেক। ভোর দুইটা, শোবে কাজেব, শোবে সাদেক। শোবে কাজেবটা শোবে সাদেকের আগে হয়, এটা আপনারা একটু শেষ রাতে জাগলে দেখতে পারবেন যে আকাশে এরকম টর্চ লাইটের আলো মতো একটা লম্বলম্বি আলো জেগে ওঠে, উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম থেকে মনে ধরেন টর্চ লাইট জানালো আলো, এরকম আলো প্রকাশিত হয়। এই আলোটা প্রকাশিত হইয়া কিছু সময় থাকে, ধরেন 5-10 মিনিট, আবার আলোটা নিভে যায়। এই আলোটা নিভে গিয়ে অন্ধকারটা খুব ঘনীভূত হয়, গভীর রাত্রে অন্ধকারটা কমে, কিন্তু এই আলোটা জ্বলে যখন নিভে যাবে তখন অন্ধকারটা আবার বাড়বে, ঘন অন্ধকার হবে। এই অন্ধকারের পরেই শুভেচ্ছা দেব প্রকাশ পাবে। তেইজা আল্লাহ কেন করছে? আল্লাহ যেহেতু রহমান, তিনি রহিম, সৃষ্টির প্রতি তিনি দয়ালু, এই সৃষ্টিভিত্তিতে আর দয়া তার একটা প্রমাণ। নিশাচর প্রাণীরা, নকচারনাল বডিজ, যে প্রাণীগুলি রাত্রে তাদের খাদ্য সংগ্রহ করে, নিশাচর প্রাণীরা বাসার থেকে বের হয়ে যায় দূর দূরান্তে, এই উদ্বিড়াল শিয়াল অনেক দূরে চলে যায় খাবার খুঁজতে। তো এখন ওরা তো আবার শোবে সাদেকের আগে বাসায় পুষতে হবে, যদি দিন হয়ে যায় তো সোনার বাংলার ছেলেরা তো এদেরকে মারবে, এই জন্য এদেরকে বাসায় ফিরতে হবে রাত থাকতে। এখন ওদের কাছে তো ঘড়ি নাই যে কয়টা বাজে, এখন কোন সময় বাসায় রওনা করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এই মানে শোবে কাজেব এই আলোটা জ্বালাই দিয়েছে। এখন সব প্রাণীরা বুঝে নেবে যে এই আলোটা নেবার পরে আধ ঘন্টার মধ্যে শোবে সাদেক হবে, এর মধ্যে আমাদেরকে বাসায় পৌঁছতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা মানে এমন এক ব্যবস্থা রেখেছেন, দেখবেন বড় মিল কারখানায় যেখানে মিলের আলো জ্বলবে, তো মনে করেন 10:30 লাইট অফ হবে, তো এই 10:15 সময় লাইটটা অফ করবে, অফ করে জ্বালাই দেবে, সবাই বসতে পারবে যে 15 মিনিটের মধ্যে মিলের আলো বন্ধ হবে, সবাই বিছনাপত্র মশারি খাটাও ঠিক করে নেবে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি এই শোবে কাজেবের ব্যবস্থা রেখেছেন, যাতে এই মুহূর্তে নকশালনার প্রাণীগুলি, নিশাচর প্রাণীগুলি এই সুযোগে তারা আপন আপন নিরে আপন আপন বাসায় পৌঁছে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু। তো এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন যে এই শোবে কাজেব থেকে শোবে সাদেক প্রকাশ হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারো। সুম্মা আতিমু সিয়াম আলাল লাইল, অতপর তোমরা রাত পর্যন্ত রোজা পূরণ করো। এখন রাত পর্যন্ত বলতে রাত হতে হবে না, দিন শেষ হলেই রাত। এখানে শরীয়তের একটা বিধান আছে আরবি ভাষায়, মানে একে বলা হয় মানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। যেমন ফাগসুলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ইলা মানি পর্যন্ত, তুমি কনু পর্যন্ত হাত ধৌত করো। তো এখানে এই কনুর এপারেও যে দেহ, এপারেও একই দেহ, এই জন্য হাত ধোয়াটা আমরা একটু এদিকে আগাইয়ে করি। মানে বিধান হলো যে যদি পূর্বের অংশ এবং পরবর্তী অংশ একই হয় তাহলে পূর্ববর্তী অংশের আদেশ পরবর্তীর মধ্যে ঢুকবে, আর যদি পূর্ববর্তী এবং পরবর্তী অংশ এক না হয় তো এক বিন্দুও ঢুকবে না। তো রাত এবং দিন এটা সম্পূর্ণ আলাদা, এই জন্য রাতের মধ্যে মোটেও ঢুকবে না, দিন শেষ তো আপনি ইফতার, মানে আপনি যেখানে আছেন সেইখানে যদি মানে আর্থ লেভেলে পৃথিবীর সমান অংশে সূর্য দেখা যায় না, আপনি সমুদ্রে আছেন পানির লেভেলে সূর্য নাই, পানির নিচে মনে চলে গেছে, মরুভূমিতে আছেন বালুর লেভেলের নিচে সূর্য চলে গেছে, আপনার সাথে ইফতার করতে পারেন, সূর্য তো ডোবে না এটা তো আপনারা জানেন, কিন্তু এইটা হলো আপনার বোঝার। যেহেতু আমাদের তো গাছপালা আছে এই জন্য তো আমরা আর্থ লেভেলটা এটা আমরা ভালো বুঝতে পারি না, তো এই জন্য আমরা যে আন্তর্জাতিকভাবে বা আমাদের দেশীয়ভাবে যে সময়টা নির্ধারণ করা হয়েছে এটা নির্ভরযোগ্য এবং এগুলাতে ভুল নাই, এজন্য আমরা ঘরের মধ্যে বসেই আমরা শোবে সাদেকের সময় বা ইফতারের সময় এটা আমরা
আমরা পেয়ে যেতে পারি, এতে আমাদের কোনো সন্দেহ নেই, এবং এগুলোর মধ্যে কোনো ইনশাল্লাহ ভুল নেই, এগুলো নির্ভুলভাবেই মানুষ করে, সতর্কতার সহিত সবাই এগুলো করেন যাতে ভুল না হয়। আচ্ছা, বলা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকো সে অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করবে না, অর্থাৎ রোজায় তো আপনার রাত্রে স্ত্রী বৈধ, কিন্তু যদি এতেকাফে বসেন তখন কিন্তু রাত্রেও স্ত্রী বৈধ না। এতেকাফ শর্ত হলো রোজা অবস্থায় এতেকাফ করতে হবে এবং মসজিদে এতেকাফ করতে হবে। সেই মসজিদ যদি জামে মসজিদ না হয় তাহলে সেই মসজিদ যদি পাঁচক্ত নামাজ জামাত হয় এমন মসজিদেও এতেকাফ করা যাবে, জামে মসজিদে করা উত্তম। মহিলারা তাদের গৃহে এতেকাফের জন্য স্থান নির্ধারণ করে নেবে, আর যদি কোনো মসজিদ এরকম বিশেষ ব্যবস্থা থাকে সেটা আলাদা ব্যাপার। মহিলাদের জন্য সতর্ক অবস্থা হলো তাদের ঘরে অবস্থান করা, কোরআন এটা বলেছে অকারনাফি বুয়ুতুকুন্না। তো এতেকাফ অবস্থায় রাতের বেলায়ও স্ত্রী ব্যবহার করা যাবে না। তো এতেকাফের নিয়াত করলে অন্তত একদিন ২৪ ঘন্টা দিবারাত্রি পূরণ করতে হবে। যদি এতেকাফের নিয়াতে মসজিদে ঢোকেন আর একদিন সময় না দিয়ে বের হয়ে যান, এই এতেকাফটা কাজা করা অজেব হয়ে যাবে। এতেকাফের সর্বনিম্ন মুদ্রা চলো একদিন। তো এই জন্য একদিনের কম সময় কেউ এতেকাফের নিয়াত যদি করেন যে আমি মসজিদে এতেকাফ নিয়ে ঢুকলাম, তাহলে রোজাসহ ওই একদিন এতেকাফ তার কাজা করতে হবে, এটা অজীব কাজে। এই জন্য অনেক মলিশাওয়ারা যা ওয়াজ করেন মসজিদে তাদের জ্ঞানের অনেক অভাব আছে এবং এগুলো বোঝেন না বলেই অনেক ভুল কথা কিন্তু তারা বলে থাকেন, এটা আপনারা ভেবে দেখেন। মশলাটা বুঝতে পারছেন, আপনি নফল নামাজের নিয়ত করে নামাজটা সেরে দেন তা আপনাকে কী করতে হবে, দুই রেখাত কাজা করতে হবে এবং এই দুই রাত কাজা ওয়াজিব। আপনি একটা রোজা রেখা নিয়ত করে নফল রোজা ছেড়ে দিলেন, তখন এই রোজাটা কাজা করা কি ওয়াজিব। তো এতেকাফের নিয়ত যদি মসজিদে ঢোকেন আর দিবারাত্রি ২৪ ঘন্টা যদি রোজা অবস্থায় না থাকেন, তাহলে আপনার জন্য এই এতেকাফটা কাজা করা ওয়াজিব। কাজে এই জন্য মশলা বুঝে শুনে বলতে হয়, না বুঝা শুনিয়া জামা গায়ে দিয়ে এই মশলা পড়া শুরু করে দিলে সমস্যা। তো যাই হোক, যে সমস্ত ভাইরা বোঝে না তাদেরকে আপনারা এগুলো বুঝিয়ে বলার চেষ্টা করবেন। তো আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, সীমানার কাছেও যেও না। এই যে আল্লাহ সীমানাটা বলে দিয়েছে, ওর কাছেও যেও না, দূরে থাকো, শরিয়াতের সীমানাকে ভয় করো, ওর কাছেও যেও না। যেখানে কাছাকাছি গেলে অন্যায়ের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা থাকে, তার কাছেও তোমরা যেও না, দূরে থাকো, সতর্ক থাকো।